অ্যাজ পার মাই কমিটমেন্ট আমি লাইভে চলে এসেছি। এখন আমি জানি না আসলে কতজন জেগে আছে, বাট ভাবলাম যে খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলবো। যদি আপনারা ঘুমিয়ে পড়েন তাহলে আসলে কোনো লাভ নেই। 10 জন। এই ফাহিম, তোমাকেও ভালোবাসা। শিউলি, হ্যালো। ইয়াসিন, জিশান, হ্যালো। আমি ভালো আছি। ইউসুফ, কী অবস্থা? জাহান, নুসরাত, ওয়াট ওয়াট? হাই ভাইয়া। হ্যাঁ আফ্রিদি, হাই। আন্নি, হাই। অহনা, লাভ। প্রত্যয়, আম গুড। লামিয়া, হাই। ঋষি সাহা, হাই। হাই জিশান, হাই। ফাইজা মাহমুদ, কিউট, তুমি অনেক কিউট। মেদিন, তু ইউ আর মাই বিগেস্ট ফ্যান, লাভ ইউ। ও আচ্ছা, রিফাতের আজকে বার্থডে, সবাই রিফাতকে উইশ করি। হ্যাপি বার্থডে রিফাত, অনেক দিন বাঁচো, অনেক ভালো মতো বাঁচো, লাইফে যা ইচ্ছা তা করো। থ্যাংক ইউ শুক্তি। পিঙ্ক প্যাটেল, কী বলবো বুঝি না। এখন নাভিলা, আরে মোনা, না 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 না, তোরা আমার সাথে ডিরেক্টলি দেখা করিস, কোনো সমস্যা নেই, লাইভে দেখাটা ম্যান্ডেটরি না। সরি, লাইটিংয়ের প্রবলেম, বাট কিছু কর নে। নাটক আসবে ইব্রাহিম, নাটক চলে আসবে। রানা, লাভ ইউ টু ব্রো। এই মাই ক্রাশ সাইরুন শেজা, ও থ্যাংক ইউ শেজা, থ্যাংক ইউ লামিয়া। মেসেজে রিপ্লাই করো না কেন? আরে বাবা, আমি কত মেসেজে রিপ্লাই করবো, আমি তো করি সব সময়, তারপরও এত কমপ্লেন। ইয়েস ভাইয়া, ভাইয়া হেয়ার স্টাইলটা জোশ, আর হেয়ার তো স্টাইলই নেই কোনো, হেয়ার আছে মাথায় তাই তো বুঝি না। আম গুড, আম গুড, থ্যাংক ইউ সুমাইয়া, অনেক লাভ করি। থ্যাংক ইউ সঞ্জু, ইরনা, আমি তোমার কমেন্ট পড়লাম। হাই ভাইয়া, শাউট মাই নেম, রুহানি, থ্যাংক ইউ নাহার। আম গুড। রায়হান ভাইয়া, লাস্ট যেদিন লাইভে এসেছিলেন ওইদিনও আমি ছিলাম। তুমি আসলে পারবা রায়হান, বুঝছো, তোমার মধ্যে ব্যাপারটা আছে। হাই ভাইয়া, তুমি এত হার্ড ওয়ার্ক কেমন করে করো? হার্ড ওয়ার্ক কেমন করে করি? আপাতত তো মাথা, হাত, পা এগুলো দিয়ে করে যাচ্ছি, এরপরে হার্ড ওয়ার্ক কীভাবে করবো আর জানি না। বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, যেটা আপনার ফিজিক্যাল স্ট্রেংথকে বুস্ট করবে, তো ইউ শুড হ্যাভ দ্যাট। ঋষি, তোমার ঘুম আসে না, তুমি ট্রাই করো ঘুমানোর। থ্যাংক ইউ সাদি, রুম ডেট অনেক আগে হয়ে গেছে, এখন যে প্রজেক্টগুলো আসছে এগুলো আরও জোস হবে ইনশাল্লাহ, সো এগুলো দেখো, ভালো লাগবে। থ্যাংক ইউ হুই, ফাইজা, ও থ্যাংক ইউ। বখাটে, ইয়াস বখাটে। নেক্সট নাটক কবে আসতেছে? নাটক খুব শীঘ্রই আসতেছে, অনেকগুলো প্রজেক্ট করা হয়ে গেছে। আমি যেই কাজটা করি না সেটা হচ্ছে, আমি আমার শ্যুটিংয়ের সময় আমি খুব বেশি পিকচার আপলোড দিই না, কারণ আমার কাছে মানে সামহাও মনে হয় যে এখন পিকচার আপলোড দেওয়াটা মানে ইটস বিন আ ট্রেন্ড এখন। নাটকের কাজ, নাটক যখন অন এয়ার হবে তো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু শুটিং স্পটে আসলে বেশি পিকচার তোলাটা আমার নিজেরই খুব পছন্দ না, একটু কাজে কনসেন্ট্রেশনে প্রবলেম হয় যদি এত পিকচার পিকচারের মধ্যে থাকি। এর জন্য আমি একবারে প্রজেক্ট রেডি হওয়ার পরে যখন অন এয়ার হবে ঠিক তখন আমি ট্রাই করি যে ওইটাকে প্রমোট করার। এর আগে প্রমোট করা আসলে আই ডোন্ট লাইক ইট। কই? হ্যাঁ মুন্সি, হ্যালো। আই এম গুড আবির, হাউ আর ইউ? হ্যালো সায়ন, ইউটিউব ইউট ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। অনেক 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 অনেকগুলো, বিপ্লব লন্ডনে আসা হবে ইনশাল্লাহ, মোস্ট অলি মার্চে আসা হবে, আমার কনভোকেশন নিতে হবে।
থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ সো মাচ রানা প্যারিসে। আপনি ইনভাইটেশন পাঠান, আমি অবশ্যই ঘুরতে আসবো। আই ওয়ান্ট টু বি ইন প্যারিস, আই ওয়ান্ট টু ভিজিট দ্য প্লেস। আচ্ছা, ফাইজা ফর ইউ। ওকে, তুমি কমেন্ট পড়ো না কেন, আমি পড়ি, সব কমেন্টই পড়ি। থ্যাংক ইউ সাথী, কি অবস্থা? থ্যাংক ইউ বলো, হ্যালো। নেক্সট প্রজেক্ট এটা নিয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ দিয়া। তৌফিকুল আলম, তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে আর ক্রাশ খাইছে আমার উপর, এটা তো আমার একটা বিশাল অ্যাচিভমেন্ট। তাহলে মানে এত বড় অ্যাচিভমেন্ট আমি আজকের দিনের জন্যই আমি আসলে রেখেছিলাম বখাটে। থ্যাংক ইউ, আমি বখাটে এখন কমপ্লিমেন্ট হয়ে গেছে আমার জন্য। আরে আমি এসএমএসগুলো, থ্যাংক ইউ ফর ইউর কমেন্টস, আই লাভ ইট। একটু পরে পড়ি, একটু পরে পড়ি, অনেক কমেন্ট আসতেছে, একটু পরে পড়ি। প্রথমে বেশ কিছু জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে আমাদের একটা শো গেল, নতুন শো, যেটাকে আপনারা অনেক ভালোবেসেছেন। আমি আসলেই এক্সপেক্ট করি নাই যে একটা ফার্স্ট শোতে উইদাউট দ্যাট মাচ অফ পাবলিসিটি, কারণ আমি অনেক নিজেরাই একটু লো প্রোফাইল রেখেছিলাম শোটা, আপনারা এত ভালোবাসবেন, এত এত এসএমএস আসবে, এত কলস আসবে, আপনারা সবাই তিনি ইন্টারেস্টেড হবেন, মানে দ্যাট ইজ অ্যামেজিং। আই লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে থ্যাংক ইউ বলার জন্যই আমার আসলে লাইভে আসা। আপনারা এখন পর্যন্ত আছেন দেখে আমরা এখন পর্যন্ত আছি, আপনারা এখন পর্যন্ত ভালোবাসেন দেখে আমি অ্যাটলিস্ট এখন পর্যন্ত কাজ করি। আর কোনো স্পেসিফিক রিজন নেই, কারণ টাকা পয়সার জন্য আসলে কাজ করা না সবসময়। আপনাদের ছোটো একটা কমপ্লিমেন্ট, আপনাদের ছোট্ট ভালো লাগা, কাজ ভালো লাগছে, পারফরমেন্স ভালো লেগেছে, দ্যাটস ইট, দ্যাটস ইট। তো আপনারা যতদিন পর্যন্ত পছন্দ করে যাবেন ততদিন পর্যন্ত কাজ করব, আর যখন পছন্দ করবে না তখন কাজ বন্ধ করে দেবো। বাট আজকের এই রেসপন্সের জন্য আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই আপনাদেরকে। ইউ গাইজ হ্যাজ বিন অসম, অসম, রেসপেক্ট। আর এই যে প্রোগ্রামটা আমরা করলাম সেটার নাম হচ্ছে সিম্পল লাভ স্টোরি, আমি আর সাবিলা করছি। এই প্রোগ্রামটা প্রতি মানডেতে রাত 10টার সময় দেখানো হবে একুশে টেলিভিশনে। যারা আজকে প্রোগ্রামটা জয়েন করতে পারেননি তাদের জন্য বলে রাখছি, আপনারা নেক্সট উইক থেকে জয়েন করতে পারেন আমাদেরকে। এবং এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, আমরা যে প্রোগ্রামটাকে কনসেপ্ট নিয়ে করছি সেই কনসেপ্টে আপনারা আসলে কেউ নিরাশ হবেন না, বিকজ ইটস এ ভেরি ইউনিক কনসেপ্ট আর ইটস এ ভেরি নাইস কনসেপ্ট আমার কাছে মনে হয়। কারণ কাপলদের লাভ স্টোরিজগুলো শোনা, আপনাদের লাভ স্টোরিজে কোনো প্রবলেম থাকলে অথবা আপনারা যদি আপনাদের লাভ স্টোরিজে শেয়ার করতে চান সেটা আমাদের সাথে করতে পারেন। আমরা ওয়েট করছি আপনাদের ওই লাভ স্টোরিজগুলো শোনার জন্য, আপনাদের লাভ স্টোরিজগুলো নিয়ে কথা বলার জন্য, আপনাদের কোনো প্রবলেমস থাকলে সেটা শেয়ার করে সলভ করার জন্য। এটা আমরা একসাথেই করবো। তো আমি চাই যে আপনারা জয়েন করেন আমাদেরকে। ইনশাল্লাহ নেক্সট উইক থেকে, এই উইকে যারা জানতেন না তাদের জন্য বলে রাখছি, নেক্সট উইক থেকে অবশ্যই 10টার সময় চলে আসবেন একটি টেলিভিশনে, একসাথে একটা ভালো আড্ডা হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, আগামী 8 তারিখ, মানে যেটা আর জাস্ট কয়েকটা দিন পর, 8 তারিখ ইজ গোয়িং টু বি আ ভেরি বিগ ডে আমাদের সবার জন্যই, আমাদের বেশ কয়েকটা টিমের জন্য। কারণ 8 তারিখ রিলিজ পাচ্ছে আমার শর্ট ফিল্ম বখাটে, এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। আপনারা অলরেডি বখাটের পিকচার্সে অ্যান্ড মিউজিক ভিডিওতে যেই পরিমাণের রেসপন্স দেখিয়েছেন, মানে আই এম শকড। আপনাদের বখাটের ইন্টারেস্ট দেখে আমার নিজের কাছে মনে হয় যে এটা কেন আরও আগে রিলিজ হলো না। কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রপার টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমার কাছে মনে হয় ওই টাইমিংটার জন্য, ওই টাইমিংটাকে ম্যাচ করার জন্য 8 তারিখে রিলিজটা দেওয়া হচ্ছে। এবং আপনারা তো
অলরেডি মিউজিক ভিডিও দেখে ফেলেছেন অনেকেই, অনেকে পোস্টার দেখেছেন, যারা এখনও মিউজিক ভিডিও দেখেনি তারা দেখতে পারেন। আমাদের একটা গান রিলিজ হয়েছে, সে গানটার নাম হচ্ছে চলনা সুজন, গানটা ইউটিউবে গিয়ে আপনি দেখতে পারেন। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না, ইটস আ নাইস সং, ইটস আ প্রিটি গুড সং, আর এটার পিকচারাইজেশনটা অনেক সুন্দর ছিল, আমার পার্সোনালি আমার খুব পছন্দ, আমার মনে হয় যে আপনাদেরও পছন্দ হবে। বখাটের টিমটা এতটা কষ্ট করেছে শুটিংটা করার জন্য, যারা হয়তো আপনারা শুটিং স্পটে যখন ছিলেন না আপনারা তাই আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু এটা বানাতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আমি পার্সোনালি আমরা 3.5-4 ঘন্টা আমরা মানে গরম বালির মধ্যে শুয়েছিলাম শটের জন্য, আমার স্কিনের একটা সাইড পুড়ে গিয়েছিল পুরা। তারপরে সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ উইদাউট এনি ব্রেক, যেন টাইমলি কাজটা শেষ করতে পারি খালি এতটুকুর জন্য। যারা দূর থেকে মনে করেন শুটিং ইজ ভেরি ইজি, এটা বাচ্চাদের ব্যাপার একটা, ইটস নট আ চাইল্ডস গেম, ট্রাস্ট মি। এবং একটা প্রপার প্রজেক্টকে সামনে এনে মার্কেটিং করে প্রপার ক্যারেক্টারটা প্লে করা, ইটস প্রিটি টাফ। তো আমি জানি না আপনারা আমাদের কষ্টটা আসলে কতটুকু স্ক্রিনে বুঝতে পারবেন, কিন্তু আমরা প্রত্যেকে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি। আমার আপনার কাছে জাস্ট অনুরোধ থাকবে, আপনাদের কাছে যারা আপনাদের আমাদের কাজগুলো পছন্দ করেন এবং যাদের জন্য আমরা এখনও কাজ করে যাচ্ছি, কাজ করার সাহস পাচ্ছি, সেই মানুষগুলোর জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা খারাপ বলেন, খারাপ বলতে কোনো সমস্যা নেই, আমরা চাই আপনারা ভালো খারাপটাকে মেনশন করে দেন, কিন্তু অ্যাটলিস্ট কাজটা দেখবেন। পুরো টিম অনেক কষ্ট করেছে। বকেটের লাস্টের যে 10 অথবা 12 সেকেন্ডের একটা শট, ওই শটটার জন্য আমি 3.5 ঘন্টা মেকআপ নিয়েছি, এবং মেকআপ মানে হচ্ছে যে মেয়েরা যেরকম মেকআপ নেয়, আসলে আমি ওই মেকআপ বলছি না, আমি একটা টোটাল গেট আপের কথা বলছি। 3.5 ঘন্টা আমি মেকআপটা নিয়েছি, গেট আপটা নিয়েছি, এবং আমার 2.5 ঘন্টা লেগেছে ওই গেট আপটা তোলার জন্য, আর ওই শটটা হচ্ছে 10 থেকে 12 সেকেন্ডের। তো আপনারা বুঝতে পারছেন যে কতটা ডেডিকেশন নিয়ে আমরা কাজটা করেছি আর কি, কতটা ডেডিকেশন দিয়ে আমরা আপনাদের সামনে জিনিসটাকে তুলে ধরতে চাচ্ছি, দ্যাটস ইট। যদি ভুল ত্রুটি হয় তাহলে হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে, আমরা সবাই কাজ শিখছি, কিন্তু আমরা মন প্রাণ থেকে চেষ্টা করেছি যে আপনাদের সামনে যেন এমন একটা শর্ট ফিল্ম আমরা দিই যেটা আপনারা 12 মিনিট দেখে বলবেন যে ভালো লাগলো, ভালো লাগলো, ভাইয়া আপু ভালো অ্যাক্টিং করেছে, এই জায়গায় দরকার ছিল এরকম, ওরা না হলেই হতো না, এই কমেন্টসগুলো, এইগুলোর জন্য আমরা এত কষ্ট করেছি। আপনারা ভালো কাজকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছেন, আপনারা জানেন যে কিভাবে করে আমাদের মনোবল বৃদ্ধি করতে হয়। এইবার একটু করবেন, এবার একটু সাথে থাকবেন, আপনাদের সবাইকে অনেক প্রয়োজন। আর যারা পেজ থেকে কানেক্টেড আছেন তারা তো কী বলবো, এরা তো আমার ফ্যামিলি মেম্বার, এরা তো, এদের কাছে তো আমার দাবির সম্পর্ক। যারা আমাকে পছন্দ করেন না অথবা যারা পেজের সাথে কানেক্টেড না, তাদের কাছে হয়তো আমি অনেক কিছু চাইতে পারি, অনেক কিছু বলতে পারি না, বাট আপনাদের কাছে তো আমার অধিকার আছে যাওয়ার, কজ আপনাদের প্রত্যেকটা অপিনিয়ন আমি পড়ি, আপনাদের প্রত্যেকটা কথা আমি পড়ি, আপনাদের প্রত্যেকটা ভ্যালুয়েবল কমেন্ট আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আমি ট্রাই করি ওই অনুযায়ী অ্যাক্ট করার, নিজেকে পরিবর্তন করার। আমি ট্রাই করেছি এই পুরো টেলিফিল্মটাতে একটা ডিফারেন্ট লুকে আসার, এটা টোটালি এমন একটা ইমেজ নিয়ে আসার যেটা আপনারা আগে দেখেননি আমার। আশা করি ভালো লাগবে, এতটুকুই বলতে পারি। আর 8 তারিখ ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে যে এই বছরের বিগেস্ট মিউজিক ভিডিও, এই বছরের বিগেস্ট সং যেটা হচ্ছে বেআইন সাব, প্রীতমের গান, প্রতীক হাসান গিয়েছেন, এটা রিলিজ পাচ্ছে। অ্যান্ড আই হ্যাভ বিন ভেরি ভেরি লাকি যে আমি এই মিউজিক ভিডিওটাতে কাজ করার সুযোগ পেয়েছি। কার সাথে? আমাদের শ্রদ্ধেয়, সবার প্রিয় জাহিদ হাসানের সাথে।
আমি এবং জাহিদ হাসান ভাই একসাথে নেচেছি। আমি জানি না আমার নাচের আসলে আপনারা কতটা ফ্যান হবেন অথবা আপনারা আমার নাচ পছন্দ করবেন নাকি, কিন্তু এতটুকু বলতে পারি এন্টারটেনমেন্ট 100% পাবেন, 100%। আর এই যে হলুদে যে আমরা সবসময় এই কালা চশমা থেকে শুরু করে সব বিদেশি গান যে বাজাই, আমরা বলিউডের সংগুলো বাজাই, আমি লিখে দিলাম যদি এই গানটা রিলিজের পরে হলুদে এই গানটা না বাজে তাহলে আপনি আমাকে থাপ্পড় মেরে, আর যদি ভালো লাগে তাহলে আপনাদের উপর একটা রেসপন্সিবিলিটি আছে। আপনাদের রেসপন্সিবিলিটি আমি বলে দিই, পকেটের জন্য এবং বেআইন সাহেব দুটার জন্যই। বারবার বলি আমি, একটা ভালো কাজ, একটা ভালো প্রমোশন ডিজার্ভ করে, বারবার বলে এসেছি। আপনারা যদি আপনাদের প্রোফাইল এটাকে শেয়ার না করেন, এটা শেয়ার করতে টাকা লাগে না, কিন্তু এই শেয়ারটা একটা মানুষের, একটা আর্টিস্টের মেন্টালিটি, ইন্সপিরেশন অনেক গুণ বৃদ্ধি করে দেয়। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা জিনিসটাকে ভালোবেসে ফেলেছেন, আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করে এসেছেন, প্লিজ প্লিজ এই ভালো কাজগুলোর, এই সুন্দর কাজগুলোর সাথে থাকুন। একটা শেয়ার, একটা শেয়ারের সাথে জাস্ট কয়েকটা লাইন যে আমার কাজটা ভালো লেগেছে, আমার আশা, আমি আশা করি যে আমার ফ্রেন্ডরা যারা দেখবে, যারা এখনো দেখেনি, তাদেরও ভালো লাগবে। আপনার এই ভালো জিনিসটা, আপনার এই শেয়ারটা 10টা মানুষকে ইন্সপায়ার করবে, 10টা মানুষ আরও বেশি দেখবে, ওই 10টা মানুষ যদি আবার শেয়ার করে আরও 20টা মানুষ দেখবে, তাতে আমাদের দেশের কাজ, আমাদের বাংলাদেশি কাজ এটা ইন্সপায়ার হবে। আমাদের বিদেশি মিউজিক ভিডিও সার্চ করে করে তখন দেখতে হবে না। আমি আপনাকে বলে রাখি, ওই দিন খুব বেশি দূরে না যেদিন বাইরের ক্লাবে, বাইরের প্রোগ্রামে আমাদের গান বাজবে, বিশ্বাস করুন। আপনারা একটু সাথে থাকুন, আমরা যারা কাজ করে যাচ্ছি আমরা সবাই চেষ্টা করছি যে ভালো কিছু দেওয়ার, ইন্ডাস্ট্রিতে কিছু চেঞ্জ আনার। অনেকে অনেক কিছু সাহস করেনি আগে, বাট আমরা করছি, এবং সেটা আপনাদেরকে নিয়ে, আপনাদের সাথে। তো আপনারা যদি আমাদের সাপোর্ট বন্ধ করে দেন তাহলে আমরা কিসের সাহস পাবো? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই বাকওয়াজ এতক্ষণ ধরে শোনার জন্য। আমার মোবাইলের চার্জটাও শেষ হয়ে গিয়েছে, নাহলে আপনাদের সাথে আরও অনেক আড্ডা মারতাম। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে নিব, আই প্রমিস ইউ, এবং আমি ইনশাল্লাহ আমি ভিডিওতে এসে আমি আবার আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, আই লাভ ইউ অল, ইউ গ্যাজ আর দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।